আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য হাফসা ফুড ফিশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি রাধুনিক প্যাকেট মশলা দিয়ে আজকে শাহি বিফ বিরিয়ানিটাকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলেন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে বিফ বিরিয়ানি তৈরি করতে যা যা লাগবে এখানে নিয়েছি গরুর গোস্ত এক কেজির থেকে একটু বেশি মানে বারোশো গ্রামের মতো আমি গরুর গোস্তটাকে এই রকম ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আদা বাটা নিয়েছি তিন চার চামচ রসুন বাটা নিয়েছি চা চামচ জিরা বাটা নিয়েছি একটা চামচ টক দই নিয়েছি হাফ কাপ কাঁচামরিচ নিয়েছে দশ পনেরোটা রান্নার তেল নিয়েছি হাফ কাপ টমেটো সস নিয়েছি চা চামচ বাদাম বাটা নিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া নিয়েছে একটা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি একটা চামচ এলাচি নিয়েছি দশটা দারুচিনি নিয়েছি চার পিস লং নিয়েছি পাঁচ পিস তেজপাতা নিয়েছি চার পাঁচটা চিনি নিয়েছি একটা চামচ গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ তার সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে আমি গুঁড়া দুধটাকে গুলিয়ে নিচ্ছি রাধুনি বিরিয়ানি মশলা নিয়েছি এক প্যাকেট লবণ নিয়েছি স্বাদ মতো লেবুর রস নিয়েছি একটা চামচ এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেলটা গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে এখন পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেব বাদামি করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি আদা রসুন এবং জিরার বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটাকে একটু শুকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এরপর দিচ্ছি এলাচি লং দারচিনি এবং তেজপাতাটাকে দিচ্ছি বাদাম বাটা টমেটো সস মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া টক দই এবং দেড় চা চামচ লবণ এখন সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়া দুধটাকে ঢেলে দিচ্ছি সব মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটের অর্ধেকটুকু ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটাকে একটু কমিয়ে নিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং গরুর গোস্তটাকে মশলার সাথে ভালোভাবে গরুর গোস্তটাকে মিশিয়ে নিচ্ছি আমি দুই মিনিটের মতো গরুর গোস্তটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রসটাকে আপনারা চাইলে এই জায়গায় কেওড়ার জল দিতে পারেন কিন্তু আমার কাছে কেওড়া জলের গ্রানটা ভালো লাগে না এর জন্য আমি এইটা ব্যবহার করব না আমি আবারও একটু কষিয়ে ঢাকনাটা দিয়ে আরও দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি এই গরম পানিটাকে দেওয়ার ফলে গরুর গোস্ত আরও বেশি নরম হবে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে সম্পূর্ণ ঝুলটাকে শুকিয়ে নেব দেখুন গরুর গোস্তে ঝুলটা একদম শুকিয়ে তেল বের হয়ে গেছে এখন আমি চুলা থেকে গোস্তুটাকে নামিয়ে নিচ্ছি আমি বিফ বিরিয়ানিতে আলু দিব তার জন্য এইখানে পাঁচটা ছোট আলু ভালোভাবে ছুলে মাঝখানে একটি ফালি দিয়ে নিয়েছি আপনারা চাইলে বিফ বিরিয়ানিতে আলু নাও দিতে পারেন এখন একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আড়াই কাপ চিনি গুঁড়া পোলার চাল আমি চালটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে নিচ্ছি একটি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এই ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর সাথে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখন দিচ্ছি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলার চালটাকে আমি এই পোলাও চাউলটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ এবং তিনটা এলাচি ও দুই টুকরো দারুচিনি আরও দিচ্ছি ছয় সাতটা আলুর বকোড়া এবং বিশ থেকে বাইশটা কিচমিচি কচমিচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল পানি পানির সাথে পুলোর চালটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এবং চারটা তেজপাতা আরও দিচ্ছি ওয়ান ফোর কাপ টক দই টক দইটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পোলাওয়ের বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে সাথে সাথে ঢেকে দিচ্ছি পোলাওতে একটু পানি থাকা অবস্থায় আমি গরুর গোস্তুগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে পোলাওর সাথে গোস্তুগুলো সুন্দরভাবে মিশে ভালোভাবে মিশে নিয়ে আমি চুলার হিটটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনাদের লবণ অ্যাড করতে হয় তাহলে লবণ অ্যাড করবেন আমি বিফ বিরিয়ানিটাকে একবার নেড়ে দিচ্ছি বারবার নাড়াচাড়া করতে যাবেন না তাহলে বিফ বিরিয়ানির চাউলটা নরম হয়ে যাবে ঝরঝরা হবে না দেখুন আমার বিফ বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখুন আমার বিরিয়ানির কালারটা একদম পারফেক্ট হয়েছে সবশেষে বিফ বিরিয়ানির উপর আমি আগে থেকে ভেজে রাখা কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এই বেরেস্তাটা দেওয়ার ফলে বিফ বিরিয়ানিতে একটা শাহি ফ্লেভার আসবে আমি এখন আপনাদেরকে বিরিয়ানিটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল শাহি বিফ বিরিয়ানি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিফ বিরিয়ানির চাউলটা কত ঝরঝরা হয়েছে এর আলুটা একদম সিদ্ধ হয়েছে এবং গরুর গোস্তটাও একদম নরম হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার কাজকে আরও বেশি উৎসাহিত করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ